মুর্শিদাবাদের হরিহরপাড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি ভারত ছাড়ো অনুষ্ঠান অনুষ্ঠিত হল স্থান হরিহরপাড়া তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে। উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক সভাপতি শামসুজ্জোহা বিশ্বাস, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিল্লার রহমান, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বনমালী সরকার সহ আরও অনেকে। জিসান আলিমের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আমাদের কর্মীদের চমকানো হয়েছিল, আমাদের বেশ কিছু ধরমপুর অঞ্চলের কর্মীদের উপর আঘাত দেওয়া হয়েছিল। তারা তারপরে হসপিটালে ভর্তি হয়, তাতে প্রমাণ আপনারা করে দিয়েছে, ঘরে ঘরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে যে প্রচার করে আজকে 20,000 বিধানসভায় ভোট 5,000 জিতেছিলেন, তারপরে আমরা প্রায় 20,000 ভোটে এবার লোকসভা বিধানসভা থেকে আমরা পেয়েছি। আমাদের দল আরো শক্তিশালী জায়গায় গিয়েছে। আমাদের কর্মীদের মধ্যে যে দলের প্রতি ভক্তি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে আদর্শকে বিশ্বাস করে, যে উন্নয়নের জন্য আমাদের কর্মীরা বলিদান দিতেও শিখেছে, তাদের কোনোদিন চমকে দুর্বল জায়গায় নিয়ে যেতে পারবে না বিরোধীরা। আমাদের আগামী কর্মসূচি আমাদের দলীয় ভাবে যেভাবে, যেখানে যদি এই ভারতবর্ষে যে কাশ্মীর যে প্রসঙ্গে আপনাদেরকে প্রত্যক্ষ রাষ্ট্র আছে, সেটাকে হিন্দু রাষ্ট্রকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা, আপনাদের কাছে বক্তব্য যে যদি আমাদের হিন্দু রাষ্ট্রই হয় তাহলে কি আমরা বেকারের সমস্যা আমরা মেটাতে পারবো, তাহলে কি আমরা অর্থনৈতিক পরিকাঠামো চেঞ্জ করতে পারবো, তাহলে কি আমরা দেশের মানুষের যে সরকার উন্নয়নের পক্ষে থাকে সেইগুলোকে আমরা উন্নয়ন করতে পারবো। কিন্তু আমরা কি দেখছি, আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে যে মানুষের মধ্যে যে একে একের সহযোগিতা ছিল প্রত্যেকটা ধর্মের মধ্যে, সেই ধর্ম কিন্তু আস্তে আস্তে একটা বিলুপ্ত জায়গায় চলে যাচ্ছে। আজকে সবাইকে ভাবতে হবে, মানুষকে চিন্তা ভাবনা করতে হবে যে আজকে আমাদের তৃণমূল নেত্রী